শ্বশুরে গেছি যে দেখছি যে মন্ত্রী সচিব থাকে না, অফিসাররা থাকে না, বিদ্যুৎ চলতে থাকে, অনেকে সেন্ট্রাল এসি, বড় বড় লোকটা সেন্ট্রাল এসি এমন ভাবে ফিট করছে, তাদের বাথরুমের মধ্যে আছে, অ্যাডভান্স কবর কি রাখছে তার মধ্যে এসি লাইন দিয়ে রাখছে। আসলে সুখে থাকা মানুষগুলো বুঝে না গরিবের দুঃখ কি, আর স্বপ্ন দেখা মানুষগুলো বুঝে না বাস্তবতা কত কঠিন। একটু আগে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য বললেন যে বিদ্যুৎ দাম বাড়াতে হবে, বিদ্যুৎ তো মানুষ পাচ্ছে না, এই বিদ্যুৎ ছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে বিদ্যুৎ, এখানে শিল্পায়ন থেমে যাবে, বিদ্যুৎ না থাকলে দেশের অগ্রগতি থেমে যাবে, কৃষি আমরা উৎপাদন করতে পারবো না, পানি সেচের ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে, অর্থাৎ সমস্ত জায়গায় কিন্তু বিদ্যুতের দরকার। আধুনিক নগর ব্যবস্থায় বিদ্যুৎ ছাড়া এক মিনিট চলতে পারে না। এখন মাননীয় স্পিকার দুর্ভাগ্যজনক হলো সত্য যে গরম এত বেশি পড়ছে আমার এখন বিদ্যুৎ নেই, এক সময় কিন্তু বিদ্যুৎ ছিল, বিদ্যুৎ মন্ত্রী অত্যন্ত দক্ষতার সাথে গোটা বাংলাদেশে প্রত্যেক গ্রামে বিদ্যুৎ দিয়েছে, অস্বীকার করার কিছু নেই, একদম অধো পাড়াগাঁয়ে গ্রামে গঞ্জে প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ লাইন ছিল, কিন্তু হঠাৎ করে কি হলো যে বিদ্যুৎ এখন চলে গেল, মেগাওয়াট কমে গেল। আমাদের কিন্তু 18,500 কোটি টাকা উদ্বৃত্ত রয়ে গেছে এই সম্পূর্ণ বাজেটে, আমার মনে হয় যে সব এই টাকাটা দেওয়া উচিত ছিল বিদ্যুৎ মন্ত্রণালয়কে, পূর্বেই যদি কয়লা আমদানি করা যেত অথবা যদি ডিজেল আমদানি করা যেত ওনার কিছুটা আমাদের সাশ্রয় দিতে পারত, কিন্তু এইখানে কিন্তু আমাদের সমন্বয়ের অভাব সব মন্ত্রণালয়ের মধ্যে, কার কত উদ্বৃত্ত রয়ে গেছে 40টা মন্ত্রণালয় তো অনেক টাকা রয়ে গেছিলো, 18,500 কোটি টাকা একদম কম না মাননীয় স্পিকার, কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয় সাথে সমন্বয় নেই, আমরা কার দোষ দেবো? আমাদের প্রশ্ন হচ্ছে যে এই বিদ্যুৎ তো এত ইম্পর্টেন্ট, এখন আমাদের বিদ্যুৎ নেই দেখে ডিজেল বেশি চলতেছে, যে এত বেশি চলে রাস্তাঘাটে কিন্তু মানুষ চলতে পারে না, প্রচণ্ড গরম, এই কারণে আমরা মনে করি যে এখন সরকারের সব থেকে বেশি ই দেওয়া উচিত যে দরিদ গতিতে আমাদের কয়লা আমদানি করতে হবে, কয়লা বিদ্যুৎ কেন্দ্র চালু করা দরকার অবিলম্বে, কারো কোনো দোষারোপ না দিয়ে অবিলম্বে কীভাবে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করে আবার পূর্ব অবস্থা ফিরে আসবো সেই ব্যবস্থা। আমার মনে হয় যে অচিরে বৃষ্টি হলে কিছুটা কমবে, তারপর কিন্তু বিদ্যুতের চাহিদা যেটা আছে কলকারখানা অফিস সবই কিন্তু বিদ্যুৎ চলে। আরেকটি কথা মানে স্পিকার, সচিবালয়ে গেছি যে দেখছি যে মন্ত্রী সচিবরা থাকে না, অফিসাররা থাকে না, বিদ্যুৎ চলতে থাকে, অনেকে সেন্ট্রাল এসি, বড় বড় লোকটা সেন্ট্রাল এসি এমন ভাবে ফিট করছে, তাদের বাথরুমের মধ্যে আছে, অ্যাডভান্স কবর কি রাখছে তার মধ্যে এসি লাইন দিয়ে রাখছে, ওইটা একবার চালু হইলে বন্ধ হয় না, এইগুলো দেখা উচিত যে সেন্ট্রাল এসি যাদের আছে তারা কিন্তু সব থেকে বেশি বিদ্যুৎ, আপনার টাকা বেশি আছে দেখি আপনি এত ই করবেন কেন, সমস্ত আপনাদের জন্য হবে, গোটা দেশের মানুষের টাকা দিতে শহর চলতেছে, গ্রামের বাংলার মানুষ আপনি বিদ্যুৎ দিতে পারবেন না, আর শহরে কিছু ধনিক শ্রেণী বিদ্যুৎ সুব্যবস্থা পাবে এটা হইতে পারে না। আমাদের মন্ত্রী সাহেব একটি ভালো কথা বলছেন পরশু দিন, আমাদের মন্ত্রী তাজুল ইসলাম সাহেব বলছেন যে শহরে কিছু লোককে আমরা সুবিধা দেওয়ার জন্য বিদ্যুৎ সাশ্রয় মধ্যে দিতে হবে, পানি সাশ্রয় দিতে হবে, তাদের গার্ডেনের জন্য পানি নষ্ট করবে, তাদের গাড়ি ধোয়ায় যে পানি লাগে যে কত টাকা খরচ হয়, গ্রামের মানুষ কিন্তু পানি লাগে না, তারা টিউবওয়েলে পানি খায়, এক পয়সা খরচ হয় না, গ্রামে কৃষকরা কৃষি উৎপাদন করে আপনাদের এইগুলো করতেছে, তারা ট্যাক্সের টাকা আপনারা চলতেছেন, এই যে বড় লোকদের নিজেদের এই যে বিদ্যুতের যে অপচয় এইটা বন্ধ করা দরকার, এই জন্য একটা কমিটি করা দরকার মাননীয় স্পিকার, ধন্যবাদ।